প্রশ্নটা হচ্ছে কি কি কারণে ডায়াবেটিস হতে পারে, আচ্ছা আচ্ছা, আর আর ব্লাডের মধ্যে কত পরিমাণ সুগার থাকলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। কি কি কারণে? খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি। আসলে ডায়াবেটিসটা হতে পারে, এটা একটা জেনেটিক ইনফ্লুয়েন্স আছে। পরিবারে ডায়াবেটিস থাকলে, পিতামাতা বা গ্র্যান্ড প্যারেন্টসের ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি, এটাই বেশি দেখা যায়। এছাড়াও এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, যেটা অর্থাৎ কিনা পুয়োর ডায়েটিং যেটা, সেটা একটা বিরাট ফ্যাক্টর। এবং ইনঅ্যাক্টিভিটি, অর্থাৎ কিনা খুব একটা এক্সারসাইজ করেন না, খুব সুস্বাদু খাবার খাচ্ছেন দৈনিক অথচ এক্সারসাইজ করছেন না, সেক্ষেত্রে আস্তে আস্তে মুটিয়ে যাচ্ছেন। হ্যাঁ, এই এইগুলো ডায়াবেটিস হওয়ার জন্য বিরাট রিস্ক ফ্যাক্টর। আর উনি যেটা বলছেন কতটুকু থাকলে বোঝা যাবে যে ডায়াবেটিস, আমি আগেই বলেছি যে ফাস্টিং সুগার যদি 126 এর উপরে যায় অথবা খাবারের 2 ঘন্টা পর যদি সুগার দেখলে, সুগার মাপলে যদি সেটা 200 উপরে চলে যায়, তখন আমরা ডায়াবেটিস ডায়াগনোসিস করে থাকি। এছাড়াও হেমোগ্লোবিন A1C আর একটা টেস্ট আছে এখন বর্তমানে, সেটা যদি 6.5 এর উপরে চলে যায় তখন আমরা বলে থাকি ডায়াবেটিস আছে। প্রভাত, আরেকটা কল চলে আসছে জানে আলম নিউ জার্সি থেকে। জানে আলম জি বলুন। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্নটা হচ্ছে যে আমার কিছুদিন আগে আমাকে ডাক্তার আমার যে বলছিলেন যে আমার ডায়াবেটিস আছে। আচ্ছা, যে ওষুধ খাওয়ার পরে কিছুদিন পরে আবার বললেন যে না আমার ডায়াবেটিস নাই। আচ্ছা, এবং ওষুধ বন্ধ করে দিয়েছে আজকে 4-5 মাস। আচ্ছা, কিন্তু এছাড়াও আমার 2002 তে আমার দুজনই অ্যাবনর্মাল অপারেশন হয়েছিল। আচ্ছা আচ্ছা, এমন তো আমার খুব সবসময় খুব টায়ার লাগে, মুখটা অনেক সময় ড্রাই ড্রাই থাকে। মানে আপনি আপনার আমি ওষুধ নিচ্ছি, আমি পোর্টেপ হাইড্রোকোর্জন এবং লেবু টরক্সাইন। আচ্ছা, আপনার ব্লাড সুগার কত এখন? ব্লাড সুগার মানে আপনার ব্লাড সুগার 100 নিচে আছে। 100 নিচে আছে? 100 নিচে আছে? 100 নিচে আছে। আচ্ছা, 100 এর নিচে আছে। আচ্ছা, কিন্তু আমার পিউটিউটারি অপারেশন হয়েছিল। পিউটিউটারি মানে আপনি ব্রেনের কথা বলছেন? জি, ব্রেনে একটা অপারেশন হয়েছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ওনার ব্রেনে একটা অপারেশন ছিল আজকে, আর এখন ওনার দুর্বল লাগে। উনি জানতে চাচ্ছেন যে ওনার ডায়াবেটিস আছে কিনা। না, প্রশ্নটা একটু ক্লামজি হয়েছে এখানে। ওনার ডায়াবেটিস একবার হয়েছিল, ডাক্তার বলেছেন, আবার বলছেন ডায়াবেটিস নেই। এক্ষেত্রে যেটা হতে পারে যে প্রথম যখন ডক্টর ওনার ব্লাড টেস্ট করেছেন